যে কোনো কম্পিউটার ইউজারই কম্পিউটার কাজ করতে গেলে গ্রাফিক্সের কাজ করার জন্য যে সফটওয়্যারটির চাহিদা সবচেয়ে বেশি অনুভব করেন তা হচ্ছে অ্যারোবি ফটোশপ অ্যারোবি ফটোশপ ছাড়াও বর্তমান মার্কেটে আরও বহুল ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার রয়েছে সাজেস কোরালড্র এছাড়াও আরও বিভিন্ন সফটওয়্যার রয়েছে যা দিয়ে গ্রাফিক্সের কাজ সম্পূর্ণ করা যায় তবে অ্যারোবি ফটোশপ সফটওয়্যারটি এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনার গ্রাফিক্সের সব কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন আমরা আমাদের এই টিউটোরিয়ালে মূলত অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইউজ করেছি এ কারণেই যে আমরা যেখানেই যাবো গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য সেখানে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইউজ হয় আমি যদি প্রফেশনালি কাজ করে থাকি বা নন প্রফেশনালি কাজ করে থাকি তাহলে প্রফেশনালি কাজ করতে গেলে আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইউজ করতে হবে আর নন প্রফেশনালি আই মিন আমরা কম্পিউটার একটি কাজ করলাম এবং এর প্রিন্ট আউটপুটের জন্য আমরা সব কালার ল্যাবগুলোতে যাবো সেখানে অ্যাডোভি ফটোশপ সফটওয়্যার ইউজ করার কারণে আমাদের ওই সব ইউজারদেরকে আমাদের নিজস্ব কাজ বোঝাতে আমাদের সুবিধা হবে অ্যাডোবি ফটোশপের কাজ জানা থাকলে তাই আমরা মূলত আমাদের এই টিউটোরিয়ালে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইউজ করেছি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ এবং এটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং বিশ্বের বহু মানুষ যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তারা মূলত অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইউজ করেন বর্তমান মার্কেটে অ্যাডোবি ফটোশপের অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ভার্সানটি রয়েছে এবং সিএস ভার্সানটি রয়েছে এবং খুব শীঘ্রই এইট ভার্সানটি আসছে তো মূলত সিম্পলি একটি ভার্সান অ্যাডোবি ফটোশপের ইউজ করলে মূলত মেইন কাজগুলো জানা থাকলে বেসিক পিলারগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো ভার্সানে কাজ করতে পারবো অ্যাডোবি ফটোশপের অ্যাডোবি ফটোশপ কম্পিউটার ইনস্টল থাকা অবস্থায় আমরা যদি অ্যাডোবি ফটোশপ রান করি তাহলে মূলত আমরা অ্যাডোবি ফটোশপের এই ধরনের একটি স্ক্রিন দেখতে পাবো আমরা আমাদের বাম পাশে যেই অংশটুকু দেখতে পাচ্ছি এটি মূলত অ্যারি ফটোশপের টুলবার এবং ডান পাশে আমরা যেই উইন্ডোগুলো দেখতে পাচ্ছি এগুলো আরও বিভিন্ন সহায়ক উইন্ডো যা আমাদের কাজের জন্য প্রয়োজন এবং এছাড়া মেইন যেই উইন্ডোটি রয়েছে তা মূলত এটি এই বক্সটিতে যেই উপরে মেনুগুলো রয়েছে এটি অন্যান্য উইন্ডোজ মেনুর সাথে প্রায় মিল আছে তবে কিছু কিছু মেনু যেমন ফিল্টার মেনু সিলেক্ট মেনু লেয়ার মেনু ইমেজ মেনু বা উইন্ডো মেনু এসব কিছু ডিফারেন্স থাকতে পারে তো আসুন অ্যারভি ফটোশপ সফটওয়্যারটি মূলত আমরা খুঁটিনাটি ব্যাপারগুলো জানার চেষ্টা করবো তারপর গ্রাফিক্সের যে সূক্ষ্ম কাজগুলো আমাদের না হলেই নয় তা মূলত আমরা জানার চেষ্টা করবো এবং খুব সহজে খুব দ্রুততার সাথে খুব কেয়ারফুলি জাস্ট লেসেনগুলো ফলো করলেই মূলত আমরা কাজগুলো খুব দ্রুততার সাথে রপ্ত করতে পারবো আশা রাখি